আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করলে কী বেনিফিট পাবেন এবং কত কী সাবস্ক্রাইবার কতগুলো সাবস্ক্রাইবার আসে, কীভাবে সাবস্ক্রাইবার আসে এবং সে বিষয় নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন। হ্যাঁ, প্রতিদিন ভিডিও আপলোড করলে কী বেনিফিট, আপনি যদি এক লাগাতারে প্রায় ছয় মাস ভিডিও আপলোড করেন, 180টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনার বেনিফিট হচ্ছে আপনার ভিডিওটি যদি একটা মানুষ প্রত্যেক দিন পাঁচজনও দেখে তাহলে পাঁচজনের কাছে কিন্তু আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে তার কাছে সাজেস্ট হচ্ছে। ও যদি সাবস্ক্রাইব না করে তারপর আপনার ওর ভিডিওগুলো ওর সামনে যাচ্ছে, তো তার ফলে হচ্ছে কি আপনার ভিডিওগুলো ওয়াচ টাইম হচ্ছে, ভিউজ বাড়তেছে, তার মধ্যে আপনার একজন ভিডিও দেখলে কিন্তু অন্যজনের কাছেও এটা ইউটিউবের রোবটের মাধ্যমে চলে যায়। তারপর আপনার ইমপ্রেশন বাড়বে, প্রত্যেকজন যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওর আপলোড করাতে কী হয় ইমপ্রেশন বাড়ে। ইউটিউব রোবট এটা বুঝে যে ইমপ্রেশন ভালো তার চ্যানেলটা কীভাবে ভাইরাল করা যায়। তো আপনার চ্যানেলটা যদি ভাইরাল করতে চান অবশ্যই প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে এবং সাজেস্ট আপনার ইমপ্রেশন ভালো একটা ভিডিও প্রত্যেকজন যদি ছাড়া হয়, মানে প্রত্যেকজন যদি আপনি ভিডিও ছাড়েন তাহলে চ্যানেলটি আপনার ইমপ্রেশন বাড়তেছে এবং ক্লিক থ্রু হচ্ছে এবং রিচ হচ্ছে। আপনার চ্যানেলটা যদি 180টা আপনি বলতে পারেন ভাই কোন ভিডিওটা আপলোড হবে, এটা কোনো ইউটিউবারই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ভাই কোন ভিডিওটা আপলোড হবে। এটা যে কোনো ভিডিও আপলোড হতে পারে, আপনি ভালো কন্টেন্ট তৈরি করুন, ভালো থাম্বনেল তৈরি করুন এবং প্রত্যেক দিন ভিডিও আপলোড করুন। এবং কখন আপনি ভিডিও আপলোড করবেন প্রত্যেক দিন একই সময়, আপনি যদি দেখেন যে আপনার ইমপ্রেশন বা ক্লিক থ্রুগুলা মানে বা রিচগুলা কোন সময় তারা দেখতেছে ভিডিওগুলো, আপনি ওইগুলা ওই পরিসংখ্যানগুলো ওই রিচগুলো দেখে আপনি প্রত্যেক মানে কোয়ালিফাই করবেন যে কোন সময় তারা দেখতেছে। যদি বিকেলে দেখে তাহলে আপনি বিকেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করবেন, যদি সন্ধ্যায় দেখে, বেশিরভাগ আমি সন্ধ্যায় ভিডিও আপলোড করা হয় কারণ সন্ধ্যায় বেশি মানুষ ভিডিও আপলোড করলে তাদের সামনে পৌঁছায়, তখন তারা ভিডিওগুলো দেখে। তো পাঁচজনও যদি আপনার ভিডিও আপলোড করে মানে ভিডিও দেখে তাহলে পাঁচজনের কাছে কিন্তু ভিডিওটা নিউজ ফেডে চলে যাচ্ছে। তো যাওয়ার ফলে কী হচ্ছে আপনার ইমপ্রেশন বাড়া যাচ্ছে, তারা সাবস্ক্রাইব না করুক তারপরও কী হচ্ছে আপনার ভিডিওগুলো ইমপ্রেশন বাড়তেছে, রিচ হচ্ছে, আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে, তার ফলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখুন অটোমেটিকলি একদিন বেড়ে যাবে এবং চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। আপনি জানতেও পারবেন না কখন আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে গেছে এবং সাবস্ক্রাইবার বেড়ে গেছে। তারপর এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন, কীভাবে ট্যাগ ব্যবহার করতে হবে, কীভাবে আপনার চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে, ওই পদ্ধতিগুলো জেনে যান তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এবং আমি বলবো যে আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করুন এবং প্রত্যেক দিন আপনার ভিডিও আপলোড করার রিচ করুন চ্যানেলটাকে, ইমপ্রেশন বাড়ান এবং সাবস্ক্রাইবার, এবং প্রত্যেক দিন বেনিফিট হচ্ছে আপনার চ্যানেলটি আপনি যদি বলেন ভাই 50টা 60টা ভিডিও আপলোড করে আপনার চ্যানেল ভাইরাল করে ফেলবেন, এগুলা হয়, এগুলা হাতে গোনা কয়েকটা চ্যানেল ভাইরাল হয়ে যায়। কিন্তু আপনি যদি 160, 180, 200, 300 বা ভিডিও আপলোড করেন দেখবেন এক সময় আপনার কী হচ্ছে চ্যানেলটা গ্রো হচ্ছে এবং ইমপ্রেশন বাড়া যাচ্ছে এবং তারপর আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাচ্ছে। কোন ভিডিওটা আপলোড ভাইরাল হবে কেউ বলতে পারবে না, কোনো ইউটিউবার বলতে পারবে না। দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয় তার প্রত্যেক তার নেক্সট টাইমে দেখা যাবে আপনার প্রত্যেকটা ভিডিওই তার সামনে চলে যাচ্ছে, তখন আপনার চ্যানেলটা কী হচ্ছে সাবস্ক্রাইব বাড়া যাচ্ছে, ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে, ইমপ্রেশনও বেড়ে যাচ্ছে। তো আমি বলবো এই পদ্ধতিগুলো অবলম্বন করুন। তো প্রথমেই বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলেও কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।